কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজকে তো আমি ভীষণ 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 খুশিতে আছি, কারণ আজকে ওয়েদারটা জাস্ট অসম। বৃষ্টি পড়ছে, ঝড় উঠছে, মনটা কেমন রোল রোল টাইপের করছে। তো আমি সঙ্গে সঙ্গে শ্বশুরকে আর আমার শাশুড়িমাকে গিয়ে বললাম যে রোল খাবে, তখন ওরা বললো হ্যাঁ বেশ মন্দ হবে না। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে অর্ডার ফেলে দিয়েছি রোল। এবার এই ওয়েদারে রাত্রেও কিছু একটা রান্না করবো, সেটা ইচ্ছা করবে না, তাহলে এই ওয়েদারের মজাটাই নেওয়া হবে না। তো আমি শুভদীপ মিলে ডিসাইড করলাম রাত্রের একটা সাইড ডিশও আনা যাক। তো আমরা সাইড ডিশ অর্ডার করে দিয়েছি, অর্ডার আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আজকে এই ওয়েদারটা জমিয়ে মজা নেওয়া যাবে। তো আমি আজকে এই ব্লগটা শুরু করতে চলেছি আমার কিছু জুয়েলারি কালেকশন দিয়ে। এবার জুয়েলারি কালেকশনটা কীরকম, আমার বিয়েতে কিছু জুয়েলারি পেয়েছি, কিছু গোল্ড জুয়েলারি, কিছু পার্লস জুয়েলারি, সেগুলো আমি নিজেও এখনো ঠিকঠাক করে দেখিনি। সেগুলো আজকে আমি ওপেন করব, দেখব কেমন কি গিফট পেয়েছি, সেগুলো দেখব, তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সাথে ভীষণ ভালো লাগবে এই আমার এই গিফটগুলো দেখে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো আমাদের এখন রোল খাওয়া হয়ে গেছে, রোলের ভিডিওটা নেওয়া হয়নি, অ্যাজ ওটা আসার পর এতটা খিদে পেয়ে গেছে, তো আমরা খেয়ে নিয়েছিলাম। আর আমি আমার সমস্ত জুয়েলারি বের করে নিয়েছি, আজ মোস্ট অফ দেম তো আমার কাছে এখন নেই, ওগুলো তো সব ব্যাংকে আছে, বাট যেগুলো যেগুলো আমার সামনে আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো আমার সাথে আজকে কে আছে, আমার জুয়েলারি টা আমি দেখাতে চলেছি, সেই সঙ্গে আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে হচ্ছে আমার বর। তো প্রথমেই আমি একটা কথা বলে দিই, আমার কিন্তু খুব একটা ভালো মনে নেই কে কোনটা দিয়েছে, ঠিক আছে? তুই কিন্তু ক্যামেরার বাইরে হয়ে যাচ্ছিস, একটু ভিতরে আয়। সরি সরি, আরে আমি কোনোদিন করেছি নাকি বুঝতেই তো পারি না, ক্যামেরা কোন দিকে তাকাতে হবে কি তাকাতে হবে। তো আমি প্রথমেই একটা কথা বলে দিই যে আমার কিন্তু অতটাও মনে নেই কে কোনটা দিয়েছে। তো তোমরা যদি বুঝতে পারো যে তোমরা আমাকে এই গিফটটা দিয়েছো, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে হ্যাঁ অঙ্কনা আমি তোমাকে এটা দিয়েছিলাম, তোমার ভালো লেগেছে বা কি ভালো লেগেছে বলে এরকম কমেন্ট করতে পারো। তোমরা এরকম কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে, কারণ আমার সবকটা কিন্তু মনে পড়ছে না কে কোনটা দিয়েছে। তাও আমি চেষ্টা করবো যেগুলো যেগুলো দিয়েছে কে কে দিয়েছে আমি একটু মনে করবো, রিকালেক্ট করবো। তুই একটু মনে তুই একটু আমাকে মনে করিয়ে দিবি কে কোনটা দিয়েছে, তো যদি মনে থাকে। দেখাচ্ছি এটা হচ্ছে একটা মঙ্গলসূত্র, যেটা আমার মনে আছে এটা আমার মাসি দিয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা প্রিটি মঙ্গলসূত্র। যদিও আমি মঙ্গলসূত্র টাইপ কিছু পড়ি না, বাট এটা একটু পরে দেখাই কেমন লাগছে। বাবা ফার্স্ট টাইম দেখলাম কিছু করছে, আটকে গেছে। তুই তো হেল্পও করতে পারিস নাকি, পাশে বসে বসে খালি জ্ঞান দিতে আছে। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, জ্ঞান দিস না তো। এই দেখো, যদিও আমার এই জামাটায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ মাসি, খুব সুন্দর লাগলো। আমি কোনোদিন মঙ্গলসূত্র পড়িনি, বাট তুমি দিয়েছো আমি নিশ্চয়ই পড়বো, এটা কোনো একটা অকেশনে তো নিশ্চয়ই পড়বো। জেনারেলি মঙ্গলসূত্র কোন এথনিক ড্রেসের সাথে ভীষণ ভালো যায়, তো আমি নিশ্চয়ই ট্রাই করবো পরার। থ্যাংক ইউ, ভালো লেগেছে। আচ্ছা নেক্সট হচ্ছে, ও এরকম যদি কেউ নাম লিখে দেয় না আমার খুব সুবিধা হয় মনে করতে। এটা আমায় দিয়েছে হাবু মামা, এটা খুব সুন্দর একটা পার্ল এর সাথে একটা গোল্ডের টাচ আছে। আমি তোমায় খুলে দেখাচ্ছি, নাহলে গিয়ে করতে পার দেখাতে পারছি না, দাঁড়া। এই যে দেখো কি সুন্দর দেখতে, একটা ছোট্ট পেন্ডেন্টের সাথে এই পার্ল সেটটা দিয়েছে, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ হাবু মামা, সোমালি দি, মামি সৌমাভো, খুব ভালো লেগেছে আমার এই গিফটটা। কাশ আমিও কিছু দেখাতে পারতাম যদি আমার কিছু থাকতো। তুই কি দেখাবি, বিয়ে বিয়ে করেছি আমরা, এত ভালো ভালো গিফট পেয়েছি, তোর তো জ্বলুনি তো হবেই। এটা আমি পরে দেখাচ্ছি, মানে সব পরে দেখাচ্ছি, এটা খুব ভালো লাগছে, ভেরি প্রিটি, দারুণ লাগছে, থ্যাংক ইউ এটা আমাকে দেওয়ার জন্যে। আমি নিশ্চয়ই কোনো একটা অকেশনে পরা ট্রাই করবো। আর হ্যাঁ, এর সঙ্গে একটা কি সুন্দর ইয়াররিংও আছে, এটা একটা ফুল সেট, এটা এই জিনিসটা ফুল সেট, এটা দেখানো হচ্ছে ক্যামেরায়, হ্যাঁ ঠিক আছে, এটা একটা ফুল সেট। ইয়াররিংগুলো ভেরি প্রিটি, দেখো খুব সুন্দর,
থ্যাংক ইউ, ভীষণ ভালো লেগেছে। আচ্ছা নেক্সট গিফট কে দিয়েছে এগেন আমার মনে নেই, আই থিঙ্ক নামও দেওয়া নেই, চন্দ্রাণী পার্লস থেকে দিয়েছে। ঠিক আছে, এটা পার্ল সেট, খুব সুন্দর। আমি পার্ল সেট কোনোদিন ট্রাই করিনি খুব একটা, অ্যাকচুয়ালি আমি জুয়েলারি খুব একটা পরি না, বাট নিশ্চয়ই আমি ট্রাই করবো পরার। আমিও ফার্স্ট টাইম দেখলাম এটা, তুই দেখিসনি এর আগে? খুব সুন্দর দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর ডিজাইনটা লকেটে, নিশ্চয়ই আমি ট্রাই করবো এটা পরার। আচ্ছা এই জুয়েলারিটা বেঁকে গেছে, যাই হোক, এটা আমার অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই একটা সেট দিয়েছিল হারের, ওর সঙ্গে ইয়ারিংটা ছিল, বাট সেটটা আমার কাছে এখন নেই, ইয়ারিংগুলো আছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ, আমি একটু কানে ধরে দেখাই, খুব ইচ্ছা করছে। আমি প্রায় সময় মোস্ট অফ দ্য টাইমই আমি বলি আঙ্কেল আঙ্কেল করে বলি, বাট হ্যাঁ আমার উচিত বাবা বলার চেষ্টা করবো। এই তো সবে তিন মাসও হয়নি, দাঁড়াও। আচ্ছা এটা হয়ে গেছে। আচ্ছা নেক্সট এগেন আমাকে দিয়েছে, আমার মনে নেই, এত সুন্দর মিষ্টি একটা ইয়ারিং দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ, ভালো হয়েছে খুব। আচ্ছা আচ্ছা একটা জিনিস খুব প্রিয় আছে, সেটা আমি একদম সবার লাস্টে দেখাবো। আচ্ছা এটা নাম আছে, নামটা কি বলবো? তো বলেই দিই, বড় জেঠি। আচ্ছা এটা ওর বড় জেঠি দিয়েছে আমাকে, খুব সুন্দর দেখতে ডিজাইনটা, ফোকাস, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ বড় জেঠি, খুব পছন্দ হয়েছে আমার। আচ্ছা নেক্সট আবার এগেন কে দিয়েছে মনে নেই, এটাও একটা মিষ্টি ইয়াররিং ফোকাস হচ্ছে, আই থিঙ্ক ভীষণ প্রিটি, ছোটখাটোর মধ্যে ভীষণ প্রিটি রেগুলার পরার জন্য। যদিও আমার এখন কান ফাঁকা, আমার শাশুড়ি মায়ের কাছে রোজই আমি বকা খাই যে কিছু একটা পরো, বিয়ে হয়েছে কিছু একটা পরো, তো আমি রাখতে পারি না অ্যাকচুয়ালি কানে কিছুই, মানে যাই কানে আমি রাত্রেবেলা খুলে শুয়ে পড়বো, আর সকালে উঠার পড়তে ইচ্ছা করবে না, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, মানে হ্যাঁ এইগুলোই পরে আছি, মানে যেমন যেন এই গরমে ভীষণ চলকায়, এখন তো তাও ওয়েদারটা ঠিক আছে বলে পড়তে ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা। আচ্ছা নেক্সট এটাও আমার মনে নেই কে দিয়েছে, খুব সুন্দর হয়েছে দেখ, ভালো হয়েছে, আমি কি বুঝবো, বলতে তো পারিস ভালো না খারাপ। আচ্ছা এইটা আমাকে আই থিঙ্ক বাবার এক অফিসের কলিগ দিয়েছে পায়েল, এটা আমি একবার পড়েছিলাম আমার আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারিতে পড়েছিলাম, এটা খুব সুন্দর, আমার এই আওয়াজওয়ালা ঘুমোর ভীষণ ভালো লাগে, এটা কিন্তু ঘুমুরি বলে নাকি না পায়েল, ঘুমরু বলে, ঘুমরু, আচ্ছা যাই হোক কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, ঘুমরু না ঘুমার কি বলে, ঘুমার একই তো মনে হয় নাকি, ঘুমার বাট পায়েল বলা যেতে পারে, পায়েল পায়েল হচ্ছে বেটার, পায়েল পায়েল বলবো, এটা এই পায়েলটা ভীষণ ভালো লেগেছে আমার, বাবার এক অফিসের কলিগ দিয়েছে, থ্যাংক ইউ আঙ্কেল, ভীষণ ভালো লেগেছে গিফটটা। আচ্ছা লাস্ট হচ্ছে এই জিনিসটা আমার খুবই প্রিয়, এটা আমার বৌদি দিয়েছে, বৌদি বাড়ি থেকে দিয়েছে, মানে বৌদিও দিয়েছে, ভীষণ প্রিটি একটা ইয়াররিং, দেখো ফুলের মতো একটা কাজ মিনে করা আছে, এটা আমি এক দুবার পরেও নিয়েছি, এতটা ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমাকে এই গিফটটা, থ্যাংক ইউ সো মাচ। তো ব্যাস এখন আমার ঝুড়ি খালি, এগুলোই আপাতত হাতের সামনে ছিল, এগুলোই দেখেছি,
এক একজনের গিফট তো আমার এখনই ফার্স্ট টাইম দেখলাম, মানে এতদিন খুলিনি আমি, আজকেই বের করার সময় সবকিছু দেখলাম খুলে, বাট খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ সবার গিফট আমি খুলে খুলে দেখেছি। এখনো কিছু কিছু গিফট বাকি আছে, সোনার কিছু নেই বা জুয়েলারি এখনো কিছু বাকি নেই, বাট এখনো কিছু কিছু গিফট আছে যেগুলো আমি এখনো খুলিনি, আস্তে আস্তে খুলবো, হয়তো তোমাদের সাথে শেয়ারও করবো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। তুইও বল কিছু, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, টিং টিং। তো ও বলে দিয়েছে এখন তোমাদেরকে করতেই হবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, আগামীকাল আবার একটা নতুন ভালো ভিডিও নিয়ে আসবো। তো টিল দেন বাই বাই, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।